বিধাতার নিষ্ঠুর পরিহাস বলতে বোধহয় একেই বোঝায়। সেই বছর তিনেক বয়সে মা হারিয়েছেন, 5 বছর বয়স থেকেই শারীরিক সমস্যা শুরু, আর মাত্র 8 বছর বয়সে বাবাও চোখ বুঝলেন। এখন সম্বল শুধুমাত্র বছর দশেকের বড় একমাত্র দাদা। ভাইয়ের কথা চিন্তা করে কিশোর বয়সেই বিয়েটা করে ফেলেন দাদা। সেই থেকে আজ অবধি ভাইয়ের সর্বক্ষণের সঙ্গী বলতে দাদা আর বৌদি। চন্দননগরের ভূপতি মজুমদার গলির বাসিন্দা পোলিও আক্রান্ত তাপসদের কাছে তার দাদা বৌদি মা বাবা। 5 বছর বয়সে প্রথম পায়ের সমস্যা শুরু হয়, এরপর চিকিৎসা শুরু হয়েছিল, কিন্তু শরীরে প্রাণ থাকলেও ধীরে ধীরে অঙ্গ প্রত্যঙ্গ অসার হতে শুরু করে। তাপসবাবুর বয়স যখন 17, তখন হাত পা কোমর সহ গোটা শরীরটাই বিকলাঙ্গ হয়ে যায়। সেই থেকে বিছানায় তার সঙ্গী, বিছানায় শুয়ে পাশ ফিরতেও অন্যের সাহায্য প্রয়োজন, কোমর অসার, তাই বসতে গেলে কোমরে বেল্ট বাঁধতে হয়। এহেন পরিস্থিতিতে দাঁড়িয়েও তাপসবাবু অন্যের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। বর্তমানে 50-এর কোঠায় দাঁড়ানো তাপস দে প্রায় 20 বছর আগে স্বামী বিবেকানন্দর নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন করেছেন। প্রতিদিন বিকেলে হুইল চেয়ারে করে বেরিয়ে 2 ঘন্টার জন্য সংগঠনের কাজ করেন। বছরভর ওই সংগঠন বৃক্ষরোপণ, রক্তদান শিবির, স্বাস্থ্য শিবিরের মতো কাজ করে চলেছে। কিন্তু বর্তমানে আধার কার্ডের জন্য তাপসবাবুর নাজেহাল অবস্থা। আধার কার্ড না থাকার জন্য বিগত মাস কয়েক ধরে করোনা ভ্যাকসিনের জন্য হন্যে হয়ে ঘুরতে হয়েছে। প্রশাসনের দোরে দোরে ঘুরে প্রথম দিকে কোনো কাজই হয়নি। মাসখানেক আগে চন্দননগরের তৃণমূল নেতা মুন্না আগরওয়ালের সৌজন্যে ভোটার কার্ড দেখিয়ে ভ্যাকসিনটা পেয়েছেন তাপসবাবু। কিন্তু আধার কার্ডের যে কি মর্ম তা ভ্যাকসিন যাত্রায় বুঝতে পেরেছেন তিনি। তাই এখন আধারের জন্য দুশ্চিন্তায় দিন গুনছেন তাপসবাবু, কারণ নিজে 100% প্রতিবন্ধী হওয়ায় বাবার পেনশনের কিছুটা পান, যা দিয়ে নিজের ওষুধ খরচাটা উঠে যায়। কিন্তু এখন ব্যাংকেও যে আধার কার্ড অত্যাবশ্যক, তাই আধারের জন্য ইতিমধ্যেই ব্যাংক, পোস্ট অফিস প্রভৃতি জায়গায় ঘুরে বেরিয়েছেন। কিন্তু সর্বত্র হাতের ছাপের সমস্যা, মেশিনে হাতের ছাপ না ওঠায় আধার কার্ড হচ্ছে না। তাপসবাবুর প্রশ্ন, আমাদের দেশে বহু মানুষ আছেন যাদের হয়তো 2 হাতই নেই, তাহলে তাদের কি আধার কার্ড হবে না? হলো আমার আধার কার্ডটা হচ্ছে না, আধার কার্ডটা হচ্ছে না। আমি গত 2 বছর আগে এক্সিস ব্যাংকে যাই, অনেক কষ্ট করে আমি ওখানে ঢুকি। তো ওনারা আমার ফটো ফটো সবই নিলেন, নেওয়ার পরে বললেন যে আমার ফটো সব ঠিকঠাক উঠেছে, কিন্তু তারপর দেখা যায় আমার আধার কার্ডটা আর আছে না। তো গত 2 বছর আগে এই সমস্যা হলো। তো এই গত সপ্তাহখানিক আগে আমি পোস্ট অফিসে একবার যাই, সেখানেও অনেক কষ্ট করে আমার ভেতরে ঢুকতে হয় শারীরিক সমস্যা নিয়ে। তো সেখানে যেহেতু আমার এখন আঙুলগুলো একেবারেই জামাই, যেমন হাত পাত আমি তুলতে পারি না, তো তাও আমার দাদা অনেক কষ্ট করে করে হাতটা তুলে তুলে মেশিনের উপরে দিয়েছিল। কিন্তু সেখানে তারা বলে আমার আঙুলের ছাপ নাকি ওঠেনি। তো সেই ক্ষেত্রে আমি সেখানে বললাম যে স্যার, যার ধরুন 2 হাত নেই, তো তার কি আধার কার্ড হবে না? তো আমার 2 চোখ তো আছে, তো চোখের ফটোটা দিয়ে যদি করে দেন তাহলে তো হয়। তো তারা বললো না, হবে না, আঙুল হচ্ছে মাস্ট। তো সেক্ষেত্রে আমি বললাম যে আমি তো আঙুল আমার একদম ড্যামেজ, সেখানে আমার কি করণীয় আছে? তো ওনারা তো কোনো কথা শুনলেন না। আধার কার্ড না থাকার জন্য এখন সমস্যা হচ্ছে যে আমি, আমার বাবা গভর্নমেন্ট সার্ভিস করতেন, সম্পত্তি সমস্যা হচ্ছে, ভ্যাকসিনের জন্য আমি একটা প্রচণ্ড সমস্যায় পড়েছিলাম। কেন আমি আমার আধার কার্ড না থাকার জন্য আমাকে বলা হয় যে আমি ভ্যাকসিনটা আধার কার্ড না হলে হবে না। তো পরবর্তীকালে যাই হোক, আমি কি কোভিড কুইন বলে বোধ হয় একটা সংস্থা আছে, আমি ওখান থেকে আমি রেজিস্টারটা করে তারপর আমি রবীন্দ্রভবন থেকে এই আধার কার্ডটা, এই আমার ভ্যাকসিনটা পাই। অনেক কষ্টের পর একটা ব্যাপার হচ্ছে, আমার বাবা গভর্নমেন্ট সার্ভিস করতেন, তো ওনার কিছুটা পেনশন আমি পাই এই 100% ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হওয়ার জন্য 7,500 টাকার মতো পাই। কিন্তু এখন সরকারি ব্যাপার,
যদি এখন যে কোনো মুহূর্তে ওনারা বলতেই পারেন যে এখন আধার কার্ড হচ্ছে মাস্ট, আপনার আধার কার্ড লাগবে, এটা হতেই পারে, তো তখন যদি আমি এটা সাবমিট করতে না পারি তখন যেটুকু এখন আমি সাহায্য পাচ্ছি সেটাও আমার বন্ধ হয়ে যাবে। এছাড়া এখন তো আধার কার্ড তো সব কিছুতেই বলতে গেলে মাস্ট, এই জন্যই আমার খুব প্রয়োজন আধার কার্ডটা। হ্যাঁ, আমি তো সেই ক্ষেত্রে বললাম এই শারীরিক এই সমস্যাটার জন্য তো আমি দায়ী না, তো আমার যে হাতটা দিয়ে চলছে না, হাতটা পড়ে গেছে, সেটার জন্য তো আমি দায়ী না। ধরুন আমার অনেকে তো দুটো হাত থাকে না, হাত কাটা থাকে, তো তাদের কি আধার কার্ড হয় না? তো আমার চোখ দুটো তো ঠিক আছে, তো এই ক্ষেত্রে নিশ্চয়ই সরকার আমার ক্ষেত্রে এটা তো বিবেচনা করে একটু কনসিডার করবে। অন্য কোনো বিকল্প ব্যবস্থা তো আমি আশা করি আমার সরকারের কাছে, একজন 100% ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হিসেবে আমি এটাই আমাদের সরকারের কাছে আমি আশা করছি যে উনি অন্তত ওনারা অন্তত এইটুকু বিবেচনা করে আমার চোখের ফটো নিয়ে হলেও আমার আধার কার্ডটা করে দিক। একই প্রশ্ন তাপসবাবুর দাদা প্রদীপ দেরও। তিনি বলেন, এতদিন ধরে ভাইকে বড় করলাম, ওর সব কিছু আমি আর ওর বৌদি করে দিই, কিন্তু এখন ভাবছি ভাইয়ের আধার কার্ডটা কি কোনোদিনও করে দিতে পারবো না। করেন কেন, উনি বিছানা থেকে উঠতে পারেন না, তার টয়লেট থেকে আরম্ভ করে তারপরে তার ল্যাট্রিন থেকে আরম্ভ করে সব কিছুই আর কি আমার স্ত্রী এবং আমি দুজনে মিলেই করা হয়, কেন উনি নিজে হাতে খেতেও পারে না, নিজে হাতে খেতেও পারে না, আমরাই খাইয়ে দিই, সে সময় শুয়ে থাকে। তারপরে একটি লোক মোটামুটি রাখা হয়েছিল, এখন সে আসছে না করোনার জন্য, একটা হুইল চেয়ার করা হয়েছে, সেই গাড়ি করেই তাকে বিকেল বিকেল বাইরে বেরো করা হয় ঘোরে, এবং ও একটা ছোট্ট সংস্থার সঙ্গে জড়িত হয়েছে, ওদের জাগো যুব শক্তি বলে একটি সংস্থা করেছে, তাদের ওই গরিবদের টাকা পয়সা তুলে দেওয়া, তারপর শীতকালে এতে বস্ত্র দান করা, এইসবও সোশ্যাল ওয়ার্ক খুব করে। ওই অবস্থায় ওই গাড়িতে বসে বসে দু চারটি ছেলেদের নিয়ে তারা ওইভাবে করে, এইভাবে ঘুরে বেড়ায়। এবং এই পরে আমি ওর আধার কার্ডের জন্য চেষ্টা করেছিলাম, অনেক আধার কার্ডের জন্য ইয়েতে গিয়ে এক্সাইজ ব্যাংকেও আমরা করলাম, সেখানেও তার ছবি এলো না। এই রিসেন্ট আবার পোস্ট অফিসে আমি নিয়ে গেলাম, অতি কষ্ট করে নিয়ে গিয়ে তাকে বসানো হলো, কিন্তু ছবি এলো কিন্তু তার হাতের ছাপটা এলো না, ওখানেও হলো না। এখন আমি তাদের অনুরোধ করেছিলাম যদি আপনারা কোনো মেশিন নিয়ে যদি বাড়িতে বসে ওকে বিছানায় বসিয়ে যদি একটু চেষ্টা লাস্ট করেন আমার খুব উপকার হয়, ওরা বললো সেটা তো করা সম্ভব নয়, আমি তার জন্য যদি তার আপনাদের সেই গাড়িতে নিয়ে যাওয়া মেশিনপত্র পরিশ্রমিক সেটা আমি দেব, আমার ভাইয়ের জন্য তো আমার করতে হবে, বলুন একে বড় করেছি, তারপর ভাই এটা জেনে যাবে যে আমি তার জন্য করলাম না, সব করলাম আধার কার্ডটা করে দিতে পারলাম না, এইটাই আমার আফসোস আর কিছু নয়। এবং ও নিজেও খুব কষ্টের মধ্যে থাকে, কেন ধরুন ওই অবস্থায় একটি ছেলে সবসময় ঘরে এরকমভাবে শুয়ে থাকা বসে থাকা, আমাদেরও কিছু করণীয় নেই, আমি একটা সরকারি ছোট চাকরি করতাম, রিটায়ার করেছি রিসেন্ট করে, আমারও অবস্থা যে অর্থনৈতিক অবস্থা এমন নয় যে ভাইকে কিছু করে দিতে পারবো, এই হচ্ছে পরিস্থিতি। এই পরিস্থিতির ভেতরেই ওকে আমরা যতটা পারি স্বামী স্ত্রী মিলে ওকে সেবা যত্ন করি। আধার কার্ডের জন্য আবেদন জানাচ্ছেন সরকারের তরফে, সরকারের কাছে আবেদন করছেন যে ওনারটা করে দেওয়া হোক? হ্যাঁ, ওর তো ওই তো যখন তুলতে গেছি তাদেরকে বলছি, এবং লাস্ট বোধহয় ও আমাদের এসডিওকে একটু বলেও ছিলেন, এসডিও তো বলেছে যে ঠিক আছে দেখছি, এটাও এসডিওকে বলা হয়নি ও যাকে, এইটাই আমরা করিনি, আর আর কী করবো, যখন ওরাই আশ্বাস দিচ্ছে না আর এই করে কী হবে, তখন কিছুই তো হয় না, সরকারের থেকে তো তো কিছুই পায় না, অনেক কষ্ট করে সেই ইয়েটা করা হয়েছে, হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটটা বার করা হয়েছিল, ভোটার কার্ডটা করা হয়েছিল, তারপরে রেশন কার্ডটা, এই পর্যন্ত করে আর থেমে আছে, এই হলো ব্যাপার। আমার নাম হচ্ছে প্রদীপ কুমার দে। নিউজ আজ বাংলা, হুগলি। Thank you.
Sometimes fashion can change vision. Mart collection, jeans and t-shirts.